বাবা জিরা সোনার আর লালেরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা। এখানে একটা মজার গল্প বলে দিই, মনে রেখে দেন। বাদশাহ সুলাইমান একবার রাস্তায় যাচ্ছে, হুদহুদের সঙ্গে দেখা। কার সাথে? হুদহুদের সঙ্গে দেখা। তো হুদহুদকে দেখে বলছে, হ্যাঁ হুদহুদ। বললে কি? বলে তোর দুরবস্থা কেন রে? বলছে কি হুজুর? বলে পালকগুলের আধখানা পড়া পড়া মতো জড়িয়ে গেছে, কি ব্যাপার কি? বলছে হুজুর কি বলি বলুন, আল্লাহ আমাকে একটা ক্ষমতা দিয়েছে, সেই মাঝে মাঝে ক্ষমতায় গোলমাল হয়ে যায়। বলে কিরকম? বলে আমি মরুভূমির মাটি শুকে বলতে পারি পানি কত দূরে আছে, আর উপরে গেলে দেখতে পাই কোন দিকে আছে। কত বোঝেন না? তাই বললে হ্যাঁ। বললে তুই কাদের জিনিস? তো মরুভূমি চলতে গেলে পানির দরকার হয়, গরু ছাগলের কষ্ট হয়, বিরাট ঝামেলা। তুই বলতে পারছিস? বলে হ্যাঁ। তাহলে কাজ কর, তাহলে তোকে আর জঙ্গলে ঘুরতে হবে না, এখানে কোনো ঘুরে বেড়াতে হবে না, তুই কাল থেকে আমার রাজ সিংহাসনে বসবি। ছিল জঙ্গলের পাখি, জায়গা পেলো সিংহাসনে। সুলাইমান যে চেয়ারে বসে, তার ডাঁপের উপরে হুদহুদ বসে থাকে। এখন একটা পাখি দেখে গেলে ভারী ঝামেলা। তো জঙ্গলে ছিল পাখি আমাদের সাথে, কি এমন করে মারামারি করছিল? আর এই মাল একবার রাজ সিংহাসনে বসেছে, ওর ভেতরটা জ্বলে। কথা বুঝতে পারছেন না? ওই যে মেয়ের ছেলে কোলে নিলে বৌমা যেমন জলে, আমার তা চাগিয়ে দেখে না, হিংসা। ও পাখিটা এখন গা চলে যাচ্ছে, কিন্তু বাদশার সামনে কিছু বলতে পারে না। একদিন হুদুদ কোনো কাজে বাইরে গেছে, ওই সময় ও এসে বাদশার কাছে বসে বলছে, বাদশাহ বলে কি? বলে হুদুদ তোমাকে ঠকিয়েছ, হুদুদ তোমাকে ঠকিয়েছে গো বাবা। বলে কিরকম? বলছে আচ্ছা ও কি বলেছে? মাটি শুকে বলতে পারে পানি কত দূর আছে, উপরে গেলে দেখতে পায় কোথায় পানি আছে। বলে হ্যাঁ। বলে আচ্ছা ও যদি উপরে গিয়ে দেখতে পায় যে 3 মাইল দূরে পানি আছে, তো মাঝে মাঝে ওই শিকারি জালে পড়ে চিৎপাতে মরে কি করে? ও জাল দেখা পায় না? বলছে হ্যাঁ ঠিক, বিচার হবে। বলে কোথায়? কোথায় বিচার হবে বলো? বলে বাদুড়িয়ার চৌমাথায়। লোক থাকবে? দেশে নারী পুরুষ ছোট বড় আন্ডা বাচ্চা ভর্তি হয়েছে, লোকে লোকাল বিচার হবে। বাদশাহ সুলাইমান বসে আছে, হুদুদ পাশে বসে আছে মাথা হ্যাট করে। তা করতে ওই যে বুঝতে পারছেন না, দোষ ধরা লোক, তিনি আমার দল বল নিয়ে চলে আসতে পারে, একা চলতে পারে না, জানে যদি বিপদ হয় তো সবার হয় না আমার না হয়। একবার দল বল সব ঝাঁটিয়ে নিয়ে চলে আসছে, চলে আয় আজ দল বল তোদের জায়গায় করে দেবো, চলে আয়। পাশ দিয়ে চলে এসছে, এবার সামনে এক দল বসেছে। কি খবর? বলে জামা পড়া আপনার সর্বনাশ করেছে, মিথ্যে কথা বলেছে। বলে বলো কি বলেছে? বলছে ও যে বলেছে আপনাকে মাটি শুনে বলতে পারে পানি কোথায় আছে, আর উপরে গেলে দেখতে পাই কোন দিকে আছে, তো মাঝে মাঝে শিকারি জালে পড়ে মরে কেন? সবাই বলছে হ্যাঁ ঠিক, একদম সত্য কথা, মরে কি করে? তো হুদহুদ তখন মাথাটা নিচু করে হাসছে আর বলছে, যাহা পনা বন্ধু আমার ঠিকই বলেছে, খারাপ বলে না, বন্ধু আমার ঠিকই বলেছে, কথাটা মিথ্যা জোরে বলো, বলে না, কিন্তু ও যে হারামখোর খোদার নাফরমানি করেছে এটা ওর মনেই পড়ে না। বলে কেন? বলছে সত্যি বলছি পাক জাতের কসম করে, আমি মাটির সঙ্গে বলতে পারি পানি কত দূরে আছে, আর উপরে গিয়ে দেখতে পাই পানি কোন দিকে আছে, এটা ঠিক, কিন্তু আমার যখন মৃত্যুর শেষ ঘড়ি চলে আসে, মৃত্যুর শেষ টাইম চলে আসে, তখন ওই জালের সামনে একটা পর্দা পড়ে আর আমি মরে যাই, তা না হলে মরার কোনো কায়দাই নাই। বাদশাহ সুলাইমান বলে বলে হ্যাঁ ঠিকই বটে, এই আলকাতরা নিয়ে বালতিতে করে আলকাতরা এনে ওর গা ধুয়ে দে, কে বলেন তো? ওর সহ্য, এরকম কাক আমাদের দেশে এক দল আছে, ওদের সহ্য হবে না, শুনে না এবার ওকেটা আসল জায়গায় যাচ্ছি। এ বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনরা শুধুই মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনাচ্ছে, হাবিব
তোর উম্মতকে দিয়ে আমি ওই নবুয়তের কাজটা করিয়ে নেব আর আল্লাহ ভোলাকে আল্লাহ মনে করিয়ে দেব তো নবী জিজ্ঞাসা করছে আল্লাহ আমার উম্মত করবে কাজটা কি পাবে বলে হেডমাস্টার চলে গেলে যে হেডমাস্টার হয় সে কি পায় হেডমাস্টার চেয়ারে বসতে পাবে বললে হ্যাঁ বেতন পাবে বললে না বলে আচ্ছা হেডমাস্টার চেয়ারে বসলে সম্মান হেডমাস্টারে পাবে বললে হ্যাঁ বলে ও কি হেডমাস্টার ছিল বললে না এখন করা যখন হয়েছে ওকে ও যাই হোক না কেন এখন ও হেডমাস্টারে চেয়ার পাবে সম্মান পাবে বেতন পাবে আসন পাবে পাবে না পাবে না পাবে তো হাবিব শুনে রেখে দে তোর উম্মত যখন রবের কথা বান্দাকে মনে করিয়ে দেবে তো হাসরে দুনিয়ার জমিনে উম্মত হয়ে জন্মাবে উম্মত হয়ে মরবে কিন্তু কিয়ামতে নবীদের সাথে উঠবে আর নবীদের পাশে বসবে যদি বলেন সুবহানাল্লাহ এখন কাকের কোল যে জ্বলে যাচ্ছে হ্যাঁ হবে না এসে কানের কাছে মশলা দিচ্ছে ওরা মসজিদের ভেতরে পা দিয়ে জানো কথা বোঝেন নাই ওরা ঢুকলে মসজিদ দুই তো হবে তখন বুঝতে হবে সে কাকের দল হয়ে বোকা কোথাকার মসজিদে শুলে আর পাদলে যদি মসজিদ ধুইতে হয় তাহলে এতে কাপ নবীর সুন্নতে মুয়াক্কাদা তুলে দিতে হবে কথা বুঝতে পারেন নাই এই জন্য শুনে রেখে দেন আজকে আর বেশি কথা বলছি না এই জন্য বললাম হাক্কানি ওলির হাতে বায়াত হন হাক্কানি আলেমের কাছে বসে পা টিপতে শুরু করুন আজকে বলে দিয়ে চলে যাচ্ছি জাত বেঁচে যাবে আপনি বেঁচে যাবেন দুনিয়া শুধরে যাবে আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব তোমার উম্মতকে বলে আদেশ করো ওয়া আমুরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকা হাবিব নামাজের উপরে জমে যাও আর নামাজ থেকে যারা দূরে চলে গেছে ওদেরকে ডেকে একটু নামাজি বানাও কি হবে তোমারও রবের কথা মনে হবে আর ওই রব ভুলে যাওয়া বান্দাগুলো রবের সঙ্গে জুড়ে যাবে এ বাবাজি আজকে বলে যাচ্ছে মজার কথা শুনে নেন সারা জীবন আপনাদেরকে বলেছে কিন্তু জাতিকে সত্য জায়গাতে পৌঁছায় নাই আপনাকে বলেছে কোরআনের তাজমা শুনেছেন ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকা নামাজ পড়ো আর যাকাত দাও শুনেছেন না শুনেন নাই জামাত পড়তে বলেছে ওয়াকিমুস সালা মানে নামাজ পড়ো এটা পৃথিবীর সবাই জানে কিন্তু এই নামাজ পড়ো বলে তিনি আর একটা কথা বলতে চেয়েছেন ওটা কি ওটা কি বলো এই ওটা কি বলো ওটা হচ্ছে তোমাকে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত রকমের শিরকের খাতা থেকে বাঁচাতে চাচ্ছে তুমি যে গাছের কাছে মাছের কাছে পাথরের কাছে সূর্যের কাছে হাওয়ার কাছে যেখানে খুশি সেখানে মাথা নামিয়েছো আর বলেছো এই দাও ওই দাও এই করো তাই করো এ করো সে করো আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াকিমুস সালা এসো আমার পায়ে মাথা নামাও আর কোথাও মাথা নামাবে না কথা মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ এ বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে সর্বপ্রথম নামাজের দাওয়াত দিয়েছেন আল্লাহ পাক শুনছেন হাবিব বলো ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবিদ আলাইহা লা নাসআলুকা রিযকা ওকে রুজির জন্য আমি জিজ্ঞাসা করব না রুজির বিষয়ে কিছু বলবো না আমি রুজি চাইবো না ওদেরকে নামাজে দাঁড় করাও নামাজে দাঁড় করাও নামাজে দাঁড় করাও নামাজে দাঁড় করাও আর নামাজের জন্য ডাকে যারা দেশের কাছে অনেকটা অপ্রিয় হয়ে গেছে তারা নামাজের জন্য কাছে আনে যারা অপ্রিয় হয়েছে তারা এ বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা আসলে বান্দাকে নামাজ পড়ানোর উদ্দেশ্য না আসলে বান্দাকে তার রবের সঙ্গে পরিচয় করানোর উদ্দেশ্য আজকে বলে দিয়ে যাচ্ছি শুনে রেখে দেন বন্ধু যারা নামাজের খাতায় এসে গেছে আর যাদেরকে নামাজি বানানো হয়েছে আর যারা নামাজি হয়ে কবরে গেছে হাসরে আল্লাহ তাদের কোনো না কোনো বাহানায় বাঁচাবেই বাঁচাবে কিন্তু বেনামাজিকে কোনো দিন বাঁচাবে না
তিনি কিভাবে বাঁচাবেন ওটাও বলে দিচ্ছি, শুনে যান। চট করে এই নোকটা আপনি কোথাও খুঁজে পাবেন না। নোকটা নোট রাখেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। কথাগুলো যা বললাম মনে রাখছেন তো না ভুলে যাচ্ছেন? মনে থাকছে তো? হ্যাঁ বাবাজি আমার শোনাচ্ছেন। বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা, হাসরের ময়দানে আমি আগে জিজ্ঞেস করছি এখনো জিজ্ঞাসা করছি, সবাইকে উঠতে হবে না শুধু মোলচা কটাকে, সবাইকে। সেদিন বিচার হবে না, বিনা বিচারে সব হবে, বিচার হবে। যিনি বিচার করবেন তিনি কে? জোরে বলেন, যিনি বিচার করবেন তিনি কে? আল্লাহ। এরকম শিক্ষিত বন্ধুরা সব বসে আছে, এরকম আলেম ওলামারা বসে আছে, যিনি বিচার করবেন এই বিচারককে আরবি ভাষায় কি বলে? হাকিম। কি বলে? হাকিম। আরেকটা ভাষা বলে কাজী। কি বলে? কাজী। তো আল্লাহ কেয়ামতের ময়দানে কাজী হবেন, হাকিম হবেন, তিনি বিচার করবেন, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? আজকের নোকটা বলে দিয়ে যাচ্ছি, এতদিন চাপা রেখেছিলাম আজকের বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ কেয়ামতের সকলের জন্য হাকিম বা কাজী না। কাদের জন্য না? এটাও আপনি নোকটাতে শুনে নেন। এ বাবা দিদা শোনার লালেরা, আমি যদি মিথ্যা বলি তোমার আপনি নিজে মুখে বলেন আমার সাথে, বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম হাকিম ইয়াউমিদ। জোরে বলেন কি আছে? আরে যেটা আছে সেটা জোরে বলুন না, বলুন বলুন, মালিক ইয়াউমিদ্দিন। হাকিম না মালিক? হাকিম মানে বিচারক। ওই বিচারক যখন বিচার করবে তার কানুন মেনে বিচার করতে হবে, রুল মেনে বিচার করতে হবে, হ্যাঁ না না? কিন্তু মালিকের বিচার তার ইচ্ছার উপরে হবে। জোরে বলেন হ্যাঁ না না? কথা বুঝেছেন? তো মালিক কেয়ামতের মাঝে যখন বিচার করবে তখন তার বান্দাকে কোনো না কোনো বাহানাতেই পার করে দেবে, কারণ সে তো মালিক। কারণ কি? মারণ কি? মালিক। আপনার আমার মালিককে জোরে বলেন, আরো জোরে বলেন, তিনি যদি মালিক হয় আমি কে? মালিকের নিচে কি হয়? এ মালিকের নিচে কি হয়? চাকর। খালি এড়িয়ে যাচ্ছ? আল্লাহর নিচে বান্দা, রবের নিচে গোলাম, মালিকের নিচে চাকর। মালিকের নিচে কে? চাকর জীবনে যত কাজ করে নিজের ইচ্ছায় না মালিকের ইচ্ছায়? মালিক যা বলে সেটা না নিজে যা বলে সেটা? আপনার আমার মালিক কে? জীবনে কোন কাজটা মালিককে বলে করেছি? জীবনে কোন আমলটা মালিককে জিজ্ঞাসা করে করেছি? ঈদগায় বসে কথা বলছো, খোদার সামনে, খোদার ঘরের সামনে কথা বলছো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, আল্লাহকে মালিক বলে স্বীকার করেছো? আল্লাহকে মালিক বলে জীবনে স্বীকার করেছো? আল্লাহকে মালিক বলে প্রমাণ দিতে পারবে? তোমার বিবি প্রমাণ দেবে যে তা আমার স্বামী, তোমার বান্ধবী প্রমাণ দেবে তা আমার বন্ধু, তোমার সন্তান প্রমাণ দেবে তা আমার বাপ, তোমার বাপ প্রমাণ দেবে এটা আমার বেটা, তোমার মা প্রমাণ দেবে এটা আমার সন্তান। কিন্তু তুমি প্রমাণ দিতে পারবে যে আমি আমি মালিকের গোলাম, আমি ওই মালিকের চাকর? প্রমাণ দিতে পারবে? জীবনে কখনো কোনো কাজ করতে তো মনে হয়েছে যে এই কাজটা করার পরে আমার মালিক আমাকে কি বলবে, আমার মালিক এটা চায় কি না? আমি মালিকের কারখানার ভেতরে আছি, মালিক আমাকে দেখতে পাচ্ছে, এটা মনে হয়েছে? হয়েছে? আমার বন্ধু মুখে খালি সারা জীবন করে ফোয়ারা মেরে বেড়ালে, সারা জীবন জাতিকে এরকম ধোকা দিলে, এই জাতির চোখটা খুলে দিলে না, এই জাতির ঘুমটা ভাঙালে না, এই জাতিকে জাগিয়ে দিয়ে গেলে না, খালি নিজের পেটটা ভরে নিয়ে চলে গেলে, বন্ধু নিজের পেটটা ভর্তি করে চলে গেলে, আমি যে স্বীকার করেছি আমার মালিক আছে, আমার মালিক আছে,
তিনি যদি মালিক হয় আমি তো চাকর আমার জীবনের কোন আমলটা করার সময় ভেবে করেছি যে মালিক দেখলে আমাকে শাস্তি দেবে মনে হয়েছে তাহলে আমি মালিক বলে স্বীকার করলাম না বুড়ো আঙুল দেখালাম এ মালিক বলে মারলাম না অস্বীকার করলাম সারা জীবন মালিককে মালিক বলে স্বীকার করলে না কিয়ামতের ময়দানে তোর বাবা গিয়ে মালিক স্বীকার করবে না করাবে আল্লাহ পাক শুনেছে শুনে রেখে দে যে সকালবেলা দুপুরবেলা আসরেতে সন্ধ্যাতে রাতের অন্ধকারে নিশীতে আমার সামনে দাঁড়িয়ে বলেছে মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন এই মালিক ইয়াউমিদ্দিন এই কিয়ামতের ময়দানের মালিক আল্লাহ বলে আমার যে বান্দা দিনে পাঁচবার আমাকে মালিক মালিক বলে ডেকেছে আমি কিয়ামতে সেদিন ডেকে বলবো আমি মালিক আয় কেউ আমাকে মালিক বলে স্বীকার করুক না করুক তো আমাকে মালিক বলে স্বীকার তো করেছিলিস কম্পকে বুকে হাত বেঁধে তো বলেছিলিস তুই আমার মালিক আজ আমার মালিক হওয়ার নমুনা দেখাচ্ছি আয় আমি আল্লাহ তোকে পার করে দেব আয় বাহানা করে দিয়েছি তাই কোরআন শুনিয়ে দিয়েছি ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আমার বান্দা তোমাকে মালিক বলে স্বীকার করেছিস না আজ কিয়ামতে বলছি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন চিন্তার কোনো কারণ নেই ভাবার কোনো দরকার নেই আজ আমি মালিক তার প্রমাণ দেখাবো আয় হাসরের ময়দানে আয় রব্বের জুল জালাল বলে কিয়ামতের ময়দানে বান্দার গুনাহ এত বেশি হয়ে গেছে যে নেকির পাল্লাতে নেকি পাওয়াই যাচ্ছে না বান্দার মুখটা শুকিয়ে গেছে নবী সামনে এসে দাঁড়িয়েছে আল্লাহ আমার উম্মতের কি হবে তো আল্লাহ পাক শোনাচ্ছে তোর উম্মতকে নেকির পাল্লাতে থুতু ফেলে দিতে বল থুতু ফেলতে বল নবী শোনাচ্ছে উম্মত থুতু ফেলে দে উম্মতের চোখ ভরা পানি নিয়ে বলছে আল্লাহর হাবিব অপরাধ করেছি গুনাহ হয়ে গেছে জাহান্নামে যাবার রাস্তা পরিষ্কার হয়ে গেছে এরপরে আপনি আমাকে বেয়াদবি করাবেন আল্লাহর রহমতের পাল্লার উপরে থুতু ফেলবো তো রাসূল সেদিন শোনাবে উম্মত রে আমি বলছি থুতু ফেল আমি বলছি থুতু ফেল উম্মতের থুতু ফেলতে দেরি নেকির পাল্লা নিচু হতে দেরি হবে না নিচু হতে দেরি হবে না ফেরেশতারা অবাক হয়ে যাবে আল্লাহ পাকের ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞাসা করবে এ আল্লাহ এ কিরকম হলো বুঝতে পারলাম না এ কি করে হলো বুঝতে পারলাম না তো আল্লাহ পাক শোনাচ্ছে আমার হাবিবকে মুহাব্বতে আমার হাবিবের নামে মুহাব্বতে দরুদ পড়বে আর ওই মুখটা জাহান্নামে যাবে আমি আল্লাহ পছন্দ করি না তাই নবীর মুহাব্বতে দরুদ পড়নেওয়ালা থুতুতে আমি আল্লাহ ওজন দিয়েছি যেখানে সাত তবক আসমান ও জমিন এসে সমান হতে পারবে না আপনি মালিক বলে আল্লাহকে স্বীকার করে নেন আপনি আজও মালিক বলে আল্লাহকে স্বীকার করে নেন আজও শীতে রাতে ঠান্ডা পানিতে ওযু করে সেই দেয় মাথা রেখে বলেন এ মালিক পৃথিবীর জমিনে যা অন্যায় করেছি পৃথিবীর কোনো মালিক মেনে নিত না পৃথিবীর কোনো মালিক মেনে নিত না তো তো মালিকই আমি দিন তাই তোর পায়ে সেইদা করেছি তুই যেন বেইজ্জতি করিস না এ মালিক তোর মতো দয়ালু পৃথিবীর কেউ হয় নাই আর হবে না একারি মালিক আজ তোর কাছে নিজেকে স্বীকারোক্তি দিয়ে বিক্রি করে দিলাম তো মালিক আমি মেনে নিলাম রব্বে জুল জালাল বলে সেদিন আমি মালিক হব আর যারা আমাকে মালিক বলে সারা জীবন স্বীকার করে নিয়েছে আমি তাদেরকে মালিকানা দেখাবো আর পার করার রাস্তা দেখাবো যারা আমার কাছে সেজদায় মাথা রেখে মালিক বলে স্বীকার করে নাই ওদের জন্য আমি কাজী হব ওদের জন্য হাকিম হব আর সেদিন হাকিমানা বিচার নেব বললে হুজুর তাদের নমুনা কই তো কোরআন শোনাচ্ছি ফাযাক্কির ইন্নামা মুযাক্কির লাস্ত আলাইহিম বিমুসাইতির ইল্লা মান
تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. আল্লাহ পাক শুনতে হাবিবগো উম্মতকে বলে দাও কথা না শুনে যদি চলে যাচ্ছ তো চলে যাও তবে আসতে হবে আমার কাছে পালিয়ে যেতে পাবি না সেদিন হিসাব নেব একটা একটা কানা করি ছাড়ব না কোরআন তাতে ফামাইয়া মাল مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى আমি হিসাব দেব সেদিন মালিক বলে যারা স্বীকার করলি না আমি সেদিন চুল চুল করে হিসাব দেব এক জাদ্দা পরিমাণ সেদিন কাউকে ছাড়ব না আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে বাউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু صغيرة ولا كبيرة إلا أحصاها شلو پرائي سورة قابة پندرو پرائي سورة قابة اتشل شنمبر آئتے اللہ پاک شوری دیتے وعوذي الكتاب فتر المجرمين مشبكين مما فيه شامن عمل لما جقر راقا حبے چوکھ دوٹو استبد ہوئے جابے চোখের কোণের পানি ধরে রাখতে পারবে না কাঁদিবার বলবে রব্বা না এমনি করে তুমি জমা রাখবে কল্পনাতে ছিল না ছোট্ট থেকে ছোট্ট গুনাহ সেটাও তো বাদ দিলে না ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নেকি ওটাও তুমি চাললে না আল্লাহ এমনি করে হিসাব হবে কল্পনাতে ছিল না কোরআন শুনিয়ে দিয়েছে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযু فلم نزيدكم إلا عذابا আমি ছোট থেকে ছোট সমস্ত আমলগুলোকে সংরক্ষিত রেখেছি একটা কিতাবে হাশরের সেদিন তোমাকে কিতাব খুলে দেব আর তোমার জাহান্নামের আগুন তোমাকে দিয়ে চাকাবো আল্লাহ শুনেছি ওয়া ইয়াউমা ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু يوم القيامة أعمى ونخرج له يوم القيامة اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا পুনর পর সূরা বনি ইসরাঈলের 13 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠায় আল্লাহ পাক শুনিয়েছে ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি প্রত্যেকটি মানুষের সারা জীবনের আমল নামা গোলাতে বেঁধে রেখেছি ওদিন বলবো খোলো তোমার আমল নামা ইকরা কিতাবাক পড়ো তোমার কিতাব পড়ো আমি আল্লাহ তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি তুমি করেছো কিনা সেদিন বলবে না আমি করি নাই কোরআন বলছে যে মুখে বাধ্যম করছে সিল করো আর বলে দেবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন 23 পারা সূরা ইয়াসিনে শুনিয়ে দিয়েছে জবানটা বন্ধ করে দাও ফটফট করে বলে বন্ধ করে দাও হাত দুটোকে কথা বলা পা দুজনের কাছে সাক্ষী নাও সেদিন এরাও অস্বীকার করে দেবে মানতে চাইবে না কোরআন শুনাচ্ছে সেদিন বলবো আখরা জাতি লার দোয়াস কালাগা ওয়াকালাল ইনসানু মালাহা সেদিন মাটিকে বলবো মাটি রে আমার ফটোগ্রাফি আজকে পাঠাও নেগেটিভ গুলো একবার পাঠাও ছবিটা দেখাই জমিনের যে জায়গাতে দাঁড়িয়ে যে অপরাধটা করেছো যেভাবে করেছো সেইভাবে ছবি তোমাকে দেখানো হবে মনে করানো হবে স্মরণ করানো হবে এটা তোমাদের নেকি কি হলো বুঝতে পারলাম আরে ভাই যে জায়গা আছে এটাতে লোককে বসতে দাও না আর খাবার সময় বলো ও তো খাবার লোক
কিসের লোক? জোরে বল। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাকের কালাম শোনাচ্ছিলাম, আপনি কোরআনটা শোনা বাদ দিয়ে দিলেন, খাবারের হিসেবে চলে গেলেন। আল্লাহু আকবার। এই জন্য আমি শোনাচ্ছিলাম না, বললাম না জাতিকে কোরআন শোনাবেন তো শোনাবেন কি করে, ও তো শোনার ইচ্ছা নেই, শোনার ইচ্ছা নেই। আমি আপনাকে ওই জায়গাতে টেনে এনে কোরআন শোনাচ্ছিলাম যে এর পরেও যেন কমপক্ষে মনটা কোরআনের দিকে হয়, তাতেও ভাঙন ধরে গেল। শয়তান এমন জায়গাতে আপনাকে আমাকে বসিয়ে দিয়েছে সারা জীবনে যে এখনো পর্যন্ত জমতে পারলাম না। মৌ চাকের উপর যখন মধুর উপরে মাছি বসে না, জান দেয় কিন্তু মধু চাক ছাড়ে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের কোনো আটাই নাই, একটা খালি যদি ওঠে না আর তিনজন সুরুক সুরুক করছে, উঠ 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 ওট 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 ওট, শয়তানের পাছায় সিরিঞ্চি দিয়ে পাম দিয়ে উঁচু করছে, ওট 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 ওট, ও উঠেছে তোর পদে পদে আবার দুটো উঠবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলুন আমিন। এ বাবাজিরা, যে নকটাগুলো শুনিয়ে আসছিলাম কাল সকালে, বলতে পারবেন চার দোকানে গিয়ে? বলতে পারবেন? পারবেন না। কিন্তু একটা গেঁজাখুরির গল্প যদি বলতাম না আপনি, হ্যাঁ জল সাক্ষাৎ কাল শুনেছি বুঝলি, সারা পুকুরের মাছ পিসিয়া হয়েছে, হ্যাঁ শোন তাই বলি শোন, এমনি করে লেজ মারলে ৪০টা করে ওলি হয় জানিস, এরকম গেঁজা করে একটা গল্প বলতাম, হাঁ করে শুনতেন মুখস্থ হয়ে যেত, ভুলতেন না। কারণ শয়তান জানে এটা মুখস্থ করলে ১৪ গুচ্ছের বাঁশ যাবে। আর এটা যা বলেছি না, এটা মনে রাখলে শয়তানের ৭ গুষ্ঠীর মানুষ যাবে, তাই শয়তান এটা মনে রাখতে দেবে না, ভুলে যাবেন আপনি। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানী জনদের, সুধী মানুষেরা, একজন শুনিয়ে দিই, শুনে দেখেন কমিটির ছেলেগুলোর মাথায় ভূত চেপে যাবে, এই নাম ওখানে দিলাম বাদল আছে লাফিয়ে বেড়াচ্ছে মাথায়, একটা কথা জিজ্ঞেস করে কি শুনে দেয়, কিছু শুনে নাই, ও দেখো কোন দিকে ফোন করে বসে দেখো, ও জলসা শুনবো ঘুঘু মাল কোথা কার, বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, জাতিকে তার জাতির খোরাক দিন, বিরিয়ানি ছেড়ে দিন, দেখবেন জাতি বসবে। আর তা না হলে ওই ভাগাড়ে গরু মরার মতো যখন ভাগাড়ে গরু পড়বে তখন দেখবে এত জমবে খানিক বাদ আর কেউ থাকবে না। আজও পর্যন্ত সত্যটা আমাদের বিশ্বাস হয়নি, হয়েছে সত্য বিশ্বাস হয়েছে? হ্যাঁ ও না বলে না, আজও পর্যন্ত সত্য বিশ্বাস হয়েছে, কোরআন বিশ্বাস হয়েছে? হ্যাঁ বলছে, একবার বলে না, একবার বলে হ্যাঁ, সে কোথাকার লোক দিয়ে না, এখনই তো বললেন সত্য বিশ্বাস নাই তো কোরআন কি বিশ্বাস হলো? তুমি তো সত্যের মাপকাঠি জানো না বন্ধু, সত্যের মাপকাঠি জানো না।